Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. HKC Education এর পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন. আজকে যে টিউটোরিয়ালটা হবে সেটা হবে এমএস ওয়ার্ড ফাইলের ইনসার্ট মেনু সাব মেনু হেডার এন্ড ফুটার যদিও অনেকে জানো আবার কেউ না জানতে পারো আমি সবার জন্য বলতেছি এটা কাজটা কি সেটা অবশ্যই দেখবা এখানে সহজ আছে আর এখান থেকে অনেকে আমি লক্ষ্য করছি বিভিন্ন বিভিন্ন জনে বিভিন্ন রকম সমস্যায় পড়ে যায় সেটা হলো যখন এখানে লিখে দেখো আমার এই পেস্টার মধ্যে যেখানে কার্সরটা লাফালাফি করতেছে স্বাভাবিক নিয়ম আমার এখান থেকে লেখা হওয়ার কথা কিন্তু অনেকেই এটা না বোঝার কারণে যে মাউস যখন ক্লিক করে আর ক্লিকটা যখন এই লেখার যেখান থেকে লেখাটা শুরু হয় অথবা এই পেজের লাস্ট যে জায়গাটা আছে এরপরে আর লেখা হবে না অর্থাৎ চারপাশে যে মার্জিনে জায়গাটা আছে এখানে লেখা যাবে না এখানে অনেক সময় ডাবল ক্লিক করে ফেলে বা এখানে ক্লিক করে ফেলে এই রকম ক্লিক করার ফলে দেখা যায় যে এখানে যে লেখাগুলি আছে এই লেখাগুলি হাইড হয়ে যায় এবং এখান দিয়ে একটা দাগ চলে আসে উপরে লেখার অপশন চলে আসে এটা হলো আসলে হেডার এন্ড ফুটারের অংশ হেডার ফুটারের কাজ এটা না বোঝার কারণে অনেকে এরকম কাজটা করে থাকে কিন্তু বুঝে না অপারগ হয়ে হয়তো কেউ আমাকে বলে না হয় এখান থেকে ফাইলটা ক্লোজ করে দেয় না হয় কম্পিউটার বন্ধ করে ফেলে এইরকম তবে এটা বুঝতে হবে যেটা কি আমার লেখাটা যখন হাইড হয়ে যায় দেখতে হবে এই পাশে বাম পাশে এখানে হেডার ফুটার লেখা আসছে উপরের অংশে হেডার নিচের অংশে ফুটার এইরকম লেখা আসছে তবে হেডার ফুটার যেহেতু একটা সাব মেনুর মধ্যে আছে উপরের অংশটাকে বলা হয় এইখানে যে অংশটা থাকবে এই যে আমি ডাবল ক্লিক করলাম দেখো নিচের লেখাগুলি হাইড হয়ে গেছে এবং উপরে লেখার জন্য অপশন চলে আসছে এই অংশটাকে বলা হয় হেডার অংশ এবং মাউস স্ক্রল করে যখন এই পেজের নিচের দিকে আমি যাব তখন দেখো এখানে আবারও লেখার অপশন আছে এখানে লেখা আছে ফুটার এবং এখানে একটা রঙিন দাগ দেওয়া আছে এই সমস্যায় যখন পড়ে অনেকেই এখানে শুধু লেখা হয় অন্যদিকে লিখতে পারে না আর কিছু বুঝে না যদিও এইরকম কারো হয়ে থাকে বা হয় তোমাদের জন্য একটা সহজ সলিউশন হলো এখান থেকে বেরিয়ে যাওয়ার সেটা হলো এখানে দেখো লেখা আছে ক্লোজ হেডার এন্ড ফুটার তার এখানে ক্লিক করলেই তোমার ফাংশন গুলি স্বাভাবিক হয়ে যাবে উপরের হেডার অংশটা হাইড হয়ে তোমার পেজের মধ্যে মিডল পেজে লেখার জন্য কার্সরটা চলে যাবে যদি এখানে কাজ করা প্রয়োজনই থাকে তাহলে তোমরা এখানে ডাবল ক্লিক করবে অথবা এখানে অর্থাৎ আমি যেটা দেখাইতে চাইছি যখন এই অবস্থায় আসবে ক্লোজ হেডার ফুটার এখানে চুপ করে না বা ক্লিক করতে মনে নাই এই লেখা বাদ দিয়ে এই যে হাইড হয়ে যে লেখাটা আছে এই লেখার উপরে অর্থাৎ এই পেজের ভিতরে হেডার ফুটার অংশ ছাড়া যে কোনো জায়গায় তুমি ডাবল ক্লিক করলেই ওই হেডার ফুটারটা চলে যাবে তাহলে আমি হেডার ফুটারের কাজটা এখন দেখাবো কিভাবে করতে হয় ওইখানে কি প্রয়োজন আমি কাজগুলি করব আমার এখানে শুধু একটা পেজ ওপেন করা আছে যদি আরো একাধিক পেজ থাকে আর হেডার ফুটার বা এরকম কি যখন নাকি কোনো কোম্পানির কোনো একটা পেজ তৈরি হবে বা কোনো একটা প্রতিষ্ঠানের কোনো একটা পেজ তৈরি হবে এবং ওই পেজের প্রতিটা পৃষ্ঠার উপরে নির্দিষ্ট একটা লেখা থাকবে সেটা হলো হেডার এবং যদি নিচের অংশে কোনো অ্যাড্রেস বা কোনো লিংক বা কোনো কিছু এইরকম দেওয়া থাকে লেখা থাকে সেটা হলো ফুটারের কাজ তাহলে হেডার ফুটার নিশ্চয়ই বোঝা গেছে এখন আমি বাস্তবে কাজটা করে দেখাবো হেডার ফুটারের কাজগুলি কি রকম হয় তাহলে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করলে এখানে যে অপশনটা আছে আমার যদি স্বাভাবিক কোনো একটা লাইন লিখতে হয় তাহলে আমি এখানে লিখে দেব আর যদি সেটা না হয় নির্দিষ্ট কোনো কমান্ড করতে হয় তাহলে আমি এটা ক্লোজ করে দিব বা এখানে সিলেক্ট করে আমি এটা এখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে যাওয়ার পর আমি ইনসার্ট মেনু হেডার এন্ড ফুটার আমি হেডার অংশে ক্লিক করব ক্লিক করলে এখানে দেখো অনেকগুলি অপশন দেওয়া আছে আমি কোন অপশন নেব কি রকম স্টাইল আমার প্রয়োজন সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেব যেরকম আমি স্বাভাবিক যদি বলি এই যে এখানে তিনটা টেক্সট লেখা আছে আমি এটা যদি ক্লিক করি করে ফেললাম দেখো লেখা আছে টাইপ টেক্সট এরকম লেখা আছে এখানে লিখতে পারো বিসমিল্লাহির রহমানির রহিম কোনো কোম্পানির একটা নাম বা কোনো একটা লঘু এটা হতে পারে তারিখ অর্থাৎ এইরকম এই প্রাসঙ্গিক কোনো বিষয় যদি তোমরা এখানে অ্যাড করতে চাও তাহলে এখানে লিখে দিবে ঠিক আছে অথবা তোমার নাম লিখতে পারো অথবা প্রতিষ্ঠানের নাম অর্থাৎ যেটা তোমাদের প্রয়োজন এক কথায় এখানে প্রয়োজনীয় অংশটা
যেটা তোমার প্রতিটা পেজে বা খাতার প্রতিটা পাতায় থাকবে এই লেখাগুলি এখানে লিখতে হবে। দেখো আমার এখানে একটা পেজ ছিল, আমি এই লেখাগুলি এখানে এলোমেলো বর্ণগুলি লিখলাম। লেখার পর এখানে যদি আমি পেজ বৃদ্ধি করি আরো, সবগুলি পেজের উপরের অংশে এই লেখাগুলি থাকবে। আর এখানে যেহেতু এলোমেলো লেখা তোমরা এগুলি বুঝতে পারতে না, আমি চেষ্টা করছি লেখার জন্য। এখন আমি ট্রাই করে দেখি আমার লেখাটা এখানে হয় কিনা। চলে আসছে এখানে, এখান থেকে আমার বাংলাটা সিলেক্ট করে দিতে হবে, অবশ্যই হবে। একটু আকর্ষণীয় করে উঠাই, দেখি কি করা যায়। ইনসার্ট শেপস, এখানে দেখি লেখা যায় কিনা। ঠিক আছে, চলে আসছে। বিসমিল্লাহি রহমানি রাহিম, আমি এখানে লিখে দিলাম। আউটলাইনটা হাইড করে দিব, আমার সব জায়গায় একই লেখা থাকলে চলবে না। এখানে একটা দাড়ি লাগবে, এখানে থাকবে শ্রীপুর গাজীপুর। আমার সিস্টেমটা হবে এইরকম, বিসমিল্লাহি রহমানি রহিম, উপজেলা ডিজিটাল সেন্টার, শ্রীপুর গাজীপুর, এইরকম। এটা আমি হাইড করে দিলাম। এখানে যদি তোমরা ইচ্ছা করো এই লেখাগুলিকে মোটা বড় ছোট অর্থাৎ বিভিন্ন ধরনের নির্দেশ যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে তোমরা সেটা করে নিবে। এখন আমি যদি পেজ বৃদ্ধি করি, দেখো কিবোর্ড থেকে ইন্টার বাটন আমি প্রেস করলাম এবং বা কিবোর্ডটা আমি চেপে ধরে রাখলাম, পেজগুলি নিচের দিকে বৃদ্ধি পাইতেছে। আমি কন্ট্রোল হোম দিয়ে একবারে ফার্স্ট পেজে চলে আসলাম এবং উপরে লেখা আছে উপজেলা ডিজিটাল সেন্টার, বিসমিল্লাহির রহমানির রহিম, এবং উপজেলা ডিজিটাল সেন্টার, শ্রীপুর গাজীপুর। এই লেখাটা দেখো প্রতিটা পৃষ্ঠার উপরের অংশে চলে আসছে, প্রতিটা পৃষ্ঠা। এখানে যত পৃষ্ঠা হবে, একটা দুইটা পাঁচটা দশটা হাজার যত পৃষ্ঠা থাকুক না কেন, সবগুলিতে এই লেখাটা থাকবে। এটা আলাদা করে লিখতে হবে না। আমি অবশ্যই এইরকম ভাবে আর কাউকে দেখাই নাই যে এইরকম ভাবে নাম লিখে একবারে শুধু এই এলোমেলো কিছু বর্ণ লিখে আমি দেখাই দিলাম ইতিপূর্বে সবাইকে। আর শুধু এই ফার্স্ট আমি এই সরাসরি লিখে কোন একটা কিছু লিখে তারপরে দেখাই দিলাম। তবে এটা হলো হেডার অংশের কাজ। যদি ফুটার অংশ হয় আমার ফুটার অংশটা সিলেক্ট করে নিতে হবে আমি কিরকম চাই। ঠিক আছে, আমি ফুটার অংশে যাব, ইনসার্ট মেনুতে ফুটার, ফুটারের মধ্যে সেম একই রকম, এরকম অপশনগুলি সেম একই রকম, শুধু উপরে এবং নিচে নির্দেশ করে এটাকে আমি সিলেক্ট করে নিলাম। এই যে ফুটার অংশে চলে আসছে, এইখানে পেজ ওয়ান দেওয়া আছে, পেজ টু এইরকম দেওয়া আছে। আমি যদি এইখানে কোনো কিছু লিঙ্ক দিয়ে দিই লিখতে চাই তাহলে লিখতে পারবো www.youtube.com, www.gmail.com, এইরকম কোনো লিঙ্ক যদি দিয়ে দেই ক্লিক করে দিই আর লেখাটা দেখি এডিট করা যায় কিনা। মিডলে দিয়ে দিলাম লেখাটাকে, ওটা দেখে বেরিয়ে আসলাম আমি। হেডার করা হইলো, ফুটারও করা হইলো। এখন দেখো প্রতিটা পৃষ্ঠার নিচে এরকম ফুটার চলে আসছে, সেই সাথে কি ডান পাশে দেখো নাম্বারটাও চলে আসছে, প্রতিটা পৃষ্ঠার নাম্বার চলে আসছে। আমি যদি কন্ট্রোল এন্ড দিয়ে লাস্টের পেজে চলে যাই, দেখো লাস্টের পেজে ওই একই রকম ওই ঠিকানাটা লেখা আছে, অ্যাড্রেসটা লেখা আছে এবং পেজ নাম্বার দেওয়া আছে। তাহলে আশা করি যে হেডার যদি বুঝে থাকো সেম, হেডারের বিপরীত হলো ফুটার। বিপরীত বলতে এইরকম বিপরীত না, অর্থাৎ হেডার যেরকম উপরের অংশ কোনো একটা পৃষ্ঠার উপরের অংশ হেডার, নিচের অংশ হলো ফুটার। তাহলে আমি হেডার ফুটার দুইটাই করলাম। আর অতিরিক্ত কথা না বলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।